আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি নাদিয়া জামান। অভিনয় একপাশে রেখে নির্বাচনের ময়দানে নেমেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি। কৃতি শ্যানন রাজনীতিতে নামছেন বলে জোর গুঞ্জন চলছে। এই মুহূর্তে বলিউডের ব্যস্ততম নায়িকাদের মধ্যে অন্যতম তিনি। সম্প্রতি তার ও শহীদ কাপুর অভিনীত ছবি তেরে বাতমে এসা উলঝা জিয়া বক্স অফিসে মোটের ওপর ভালোই করেছে। খুব শিগগিরই মুক্তি পাবে তার কু ছবিটি। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ছবির প্রচার। এর মাঝেই নতুন গুঞ্জন, নির্বাচনে লড়বেন তিনি। ভোটের আগে এ প্রসঙ্গে মুখ খুললেন কৃতি। এ ব্যাপারে কৃতি বলেন, আমি রাজনীতিতে যোগ দেওয়ার কথা কখনোই ভাবিনি। যতক্ষণ না আমার মনের ভেতর থেকে কোনো সাড়া পাচ্ছি, ততক্ষণ সে কাজ করতে পারবো বলে মনে করি না। সে ডাক্তার না এলে আমি সেটা করি না। হ্যাঁ, এবার যদি কোনো দিন আমার মন সাই দেয় তাহলে রাজনীতিতে যোগ দেব। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।